আজ দেবশিল্পে বিশ্বকর্মার পূজ। হিন্দু শাস্ত্রে শিল্প এবং কারিগরের দেবতা রূপে পরিচিত বিশ্বকর্মা। মহাভারত অনুসারে বিশ্বকর্মা শিল্পের শ্রেষ্ঠকর্তা, সহস্র শিল্পের আবিষ্কারক, সর্বপ্রকার কারুকার্য নির্মাতা। তাই প্রতি বছরের নেই এবছর বোধচক নগরস্থিত ত্রিপুরা স্টেট রাইফেলস 2 নং ব্যাটালিয়ান জওয়ানদের উদ্যোগে ধর্মীয় রীতিনীতি মেনে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এদিন বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এদিন অস্ত্র পূজাও করা হয়। মূলত সারা বছর জওয়ানরা অস্ত্র হাতে দেশ এবং রাজ্যের সুরক্ষা সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করে থাকেন। তাই দেশের রক্ষায় ব্যবহৃত এই অস্ত্রের পুজোর মাধ্যমে দেশের সুরক্ষাকে আরও সুনিশ্চিত করার লক্ষ্যে এই অস্ত্র পুজো করা হয় বলে জানান এক জওয়ান। আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিশ্বকর্মা পূজার ব্রতি হয়েছি। এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে, সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয়। তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয়। মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয়। ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয়। আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয়, এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে, তার জন্য আমরা ঠাকুরের ব্রতি হই। বিশ্বকর্মা, শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় ব্রতি হই। এদিন জওয়ানদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও দেবশিল্পীর আরাধনায় ব্রতী হন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।